Conte, Lira Hat, Turbura. গ্রামগঞ্জের লোক আমি, তা তখন দেখেছি এপাড়ার থেকে ওপাড়ার লোক ছুটে আসে মহালয়া শুনতে, আর সেই রেডিও রেডিও খুব বর্তিষ্ণু বাড়ির, মানে খুব অবস্থাপন্ন বাড়ির বাড়িতে রেডিও তখন ছিল, আর লাইসেন্স ছিল তখন, আর এখন তারপরে তো সব ব্যাপক হারে সব রেডিও, বগলে বগলে প্রত্যেকের কাছে রেডিও। প্রথম রেডিও দর্শন বলতে ওই সেই 12 টাকার রেডিও, বোকা বাক্স, আর তার ভেতরেতে গান হতো আর নাটক হতো, আর সেই সঙ্গে সঙ্গে মহালয়া। আর সেই মহালয়া গ্রামগঞ্জের মানুষ একটা অপূর্ব আলোড়ন। আর মহালয়া মূলত কী, মহালয়াটা কী, দেবীর সঙ্গে মানুষের সংযোগ, মিলে যাওয়া। দেবী দুর্গা আসছে, তার যে একটা বিরাট উৎসব অনুষ্ঠান বাঙালির, তার দিক দিগন্তে যেখানে যেখানে ছিটে ফোটা বাঙালি আছে সব সর্বত্রই, সেইখানে সেই মহালয়া হয়। আর মহালয়া মানে দাঁড়াচ্ছে যেন মা দুর্গার যে উৎসব অনুষ্ঠান, তার সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া। দুপুরবেলা একটা রেডিওতে অনুরোধের আসর হতো শনিবার আর বুধবার দুপুরবেলা হবে, এই 6খানা 8খানা গান হবে। তা সব বাড়িতে তো রেডিও নাই, তা আশ্চর্যের ব্যাপার, আজ লজ্জাও পায় যে একসময়ে আমি শহরে দমদম এয়ারপোর্ট কৈখালিতে একসময় কার্যক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ওখানে ছিলাম, তো দুপুরবেলা রবিবার দিন গান হবে দুপুরের কোনো একটি বাড়িতে, তা সেই দুতলা তিনতলা বাড়ির পাশেতে জানলার পাশেতে গিয়ে দাঁড়িয়ে আছি, ঠাঠা রোড, আর সেই দুপুরবেলা গান হচ্ছে, কটা গান শুনতে আমি যেতাম। মনে আছে কি হয়, রেডিও হারিয়ে যাচ্ছে, রেডিও ভেতরে তেমন নাচ গান দেখা যায় না, আর যেমন বা ওই নাটক হয়, হৃদয়গ্রাহী নাটক হয়, সেগুলো শোনার মননশীলতা নেই, সেগুলো বোঝার মতো জানার মতো সেটা। আর দূরদর্শনে একটা নাটকের সঙ্গে সঙ্গে বহু রকমের নাচ গান, বহু রকমের যে এই সমস্ত অ্যাডগুলো এসে জুটে যাচ্ছে, সেই মনোরঞ্জন সেই 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 জায়গায় দাঁড়িয়ে রেডিও হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো হারাবো না, আমার মতো যারা শ্রোতা আছে তারা কিন্তু রাত জেগেও রেডিও শুনছে, এটা বড় বিস্ময়ের ব্যাপার। কি নাম আছে? আমার নাম কানন পড়েন, ভুঁয়েরা হুগলি। একটা বিজ্ঞাপন বিরতির